আপনাদের মৃত্যু আমাকে বড় কষ্ট দেয়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই তরিকায় গিয়ে নিয়ে গেছি। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে মাফ করো। সবাই বলো না আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দিন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগের জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নূরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বচি জানাই সালাম ও কদম বচি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নূরানিময় কদম মোবারকে উপস্থিত দেশ এবং বিদেশ থেকে বাবে রহমতে এবং অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশেকে রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের যিনি আমাদের সৃষ্টিকর্তা লালনকর্তা, যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি। শ্রদ্ধার সাথে স্মরণ করি রাহমাতুল্লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানিময় কদম মোবারকে, যার আশেক হয়ে মৃত্যুবরণ করতে পারা সৌভাগ্যের বিষয় হবে। শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহের নূরানিময় কদম মোবারকে, যিনি 1400 বছর পরে আবার মোহাম্মদ ইসলামের ডাক দিয়ে লক্ষ লক্ষ আশেকে রাসূল সৃষ্টি করার সুযোগ করে দিয়েছেন। আজ শুক্রবার উত্তরবঙ্গের আশেকে রাসূল সম্মেলন নিয়ে সেই সকাল থেকেই আলোচনা চলেছে। আলেম ওলামাগণ, সুধিবক্তাগণ একটি সম্মেলনের আবেগ আপ্লুত অনুভূতি নিয়ে আলোচনা করেছেন। বিষয় হচ্ছে মুর্শিদ কিবলাজানের ওফাত পরবর্তীতে আমার চলাচলের রাস্তাটা সহজ ছিল না, আজও আমার চলাচলের রাস্তাটা সহজ না। বহু বাধা বিপত্তি অতিক্রম করে আমি চেষ্টা করছি এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। আজ আপনারা আমরা যেই মোহাম্মদ ইসলামকে দেখছি, আল্লাহ যদি চাহে, মালিক যদি দয়া করেন, আমি গোলামকে হায়াত দেন, সুস্থ রাখেন, হয়তো আগামী 10 বছর পরে বিপুল এক পরিবর্তন পাওয়া যাবে, যার ফল এখন পাওয়া যাবে না। এখন আমি বুঝি আপনাদের একটু কষ্ট হচ্ছে, সবাইকে আমলের প্রতি আমি ধাবিত করছি, নামাজের প্রতি ধাবিত করেছি, রোজার প্রতি ধাবিত করছি,
তরিকার বিভিন্ন কার্যক্রমে ধাবিত করছে, কিন্তু যার ফল আমি বিশ্বাস করি আল্লাহ যদি চায় 10 বছরের মধ্যে দেশে বিদেশে এই মোহাম্মদী ইসলাম ছড়িয়ে পড়বে। তারই ধারাবাহিকতায় আমি গ্রেট ব্রিটেনের, ইংল্যান্ডের মতো দেশে, লন্ডনে ইলফোর্ড টাউন সেন্টারে, টাউন হলে আমরা গ্লোবাল আশেকে রাসূল কনফারেন্সের আয়োজন করি। মালিকের অশেষ দয়ায় লন্ডনের মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশে ইহা এক বিশাল নাড়া পড়ে। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি আমরা আশেকে রাসূলের এই রকম কাজ করতে পারি। তার পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গের ভাইদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওনাদের দরবার শরীফে যাব, এবং সেই কথাই মূলত আমি উত্তরবঙ্গে গিয়েছি। লোক সমাগম, জনসমুদ্র তো আপনারা দেখেছেন, কেমন লেগেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, যেখানে রাসূলের আশেকদের মেলা বসে, যেখানে আল্লাহর প্রেমিকদের মেলা বসে, যেখানে আল্লাহর প্রেমের কথা চলে, সেই জায়গায় কি ভালো লাগবে না খারাপ লাগবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের সাথে সাথে আমারও ভালো লেগেছে। মোহাম্মদ ইসলামকে আমি কিভাবে দেখি, আমি মোহাম্মদ ইসলামকে কোন পথে দেখি? আমি দেখি এই মোহাম্মদ ইসলামে আলোকিত মানুষ, আমি দেখি এই মোহাম্মদ ইসলামে মুক্তি প্রাপ্ত আত্মা, আমি দেখি এই মোহাম্মদ ইসলাম আলোকিত কবর, আমি দেখি এই মোহাম্মদ ইসলাম যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আমি জানি আমার এই রাস্তাটা কঠিন, তবে অসম্ভব নয়। কঠিন এই কারণে, যিনি স্মোকিং করেন, সিগারেট খান, 20 বছর বয়স ধরে সিগারেট খাচ্ছেন, আজ স্মোকিং ছাড়তে পারছেন না। একটা স্মোকিং 20 বছরে ছাড়তে পারেন নাই, আমি আপনাকে কামরিপুর যন্ত্রণা, ক্রোধরিপুর বেড়াজাল, অহংকার, আমিত্ব, ঐশ্বর্য ছাড়তে বলছি। কঠিন, এক স্মোকিং ছাড়া যাচ্ছে না, আর রিপুগুলোকে কিভাবে ছাড়ি? রিপুগুলোকে একমাত্র ছাড়া যায় প্রেমের মাধ্যমে। যারা মুর্শিদের সাথে প্রেম করবে, যারা আমার সাথে প্রেম করবে, এই প্রেমে প্রেমে, এই প্রেমে আগুনে জ্বলে তাদের রিপুগুলো দমন হয়ে যাবে। আর যারা প্রেম করবে না, যুক্তি তর্কে চলবে, রিপু তাদের দমন হবে না। মোহাম্মদ ইসলাম নিজেকে আলোকিত করার কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের প্রান্তরে কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলল। রাসূলকে হত্যা করার জন্যে তীরন্দাজ তৈরি করলো, তীর নিক্ষেপ করতে লাগলো যে মুহাম্মদের কাছে যাওয়ার সাহস পাচ্ছি না, আগে মুহাম্মদকে দূর থেকে আহত করে নেই। কাফেররা যখন চতুর্দিক থেকে তীর মারতে থাকল, রাসূলের সাথে ছিলেন একদল আনসার, তারা রাসূলকে ভালোবেসে তার প্রেমে উদ্বুদ্ধ হয়ে বলেছিল, ইয়া রাসূল আল্লাহ, এই দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার গায়ে তীর বিদ্ধ হইতে দেব না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের পিছনে নিয়ে বুকটা সামনে দিয়ে বলেছিল, এই তীর আমার বুকে লাগুক, আমার রাসূল নিরাপদে থাকুক। এর নাম প্রেম,
এর নাম ভালোবাসা যারা রাসূলকে ওই রকম ভালোবাসতে পেরেছিল বিধায় আজ এই মুহাম্মদ ইসলাম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে এমন আশেক ছিল বিধায় আজ মুহাম্মদ ইসলাম দেশে বিদেশে প্রতিষ্ঠিত হচ্ছে আমার মুর্শিদ বাবা দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই আবার 1400 বছর পরে ওই প্রেমের বাঁশি বাজিয়েছেন ওই আশেকের বাঁশি বাজিয়েছেন তার প্রেমে উদ্ভুত হয়ে আশেকের রাসূলেরা সমাজের অত্যাচার সহ্য করেছে অপমান সহ্য করেছে নির্যাতন সহ্য করেছে তবুও তরিকা থেকে যায় নাই আজও মাথা উঁচু করে বলে আমি আশেকের রাসূল মুর্শিদের ওফাত পরবর্তীতে আমি সেই বাঁশি হাতে নিয়েছি আজ প্রেমের সুর বাজাচ্ছি আর ওই সুরে দেশে বিদেশে আশেকের রাসূলেরা নিজেকে নিজের প্রেমে সিক্ত হয়ে মুর্শিদের প্রেমে সিক্ত হয়ে নিজেকে আলোকিত করার বিদ্যায় নেমেছে নিজেকে চরিত্রবান বানানোর বিদ্যায় নেমেছে আমি আমার মালিকের কাছে সাহায্য চাই আমার মালিক আপনাদের কবুল করে নিক দেখেন কাগজের পৃষ্ঠা ভরে যাচ্ছে কত নাম পড়ব কোন দিন এই কাগজে আপনার ছবি ভেসে উঠবে কোন দিন আমার নাম ভেসে উঠবে এই যাওয়ার আগে যাতে মালিকের সন্তুষ্ট অর্জন করতে পারি এটাই আমাদের প্রত্যেকের চেষ্টা থাকবে কত নাম পড়ব বলেন দেখি আপন মানুষজনগুলো সব ছুটে চলে যাইতেছে আজ আর আলোচনা করতে চাই না মনে রাখবেন আমি আপনাদেরকে দিল জানসে ভালোবাসা আপনাদের মৃত্যু আমাকে বড় কষ্ট দেয় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই তরিকায় গিয়ে দিয়ে গেছি আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে মাফ করো সবাই বলো না আমি আসুন আমরা সবাই তওবা করে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই তিনি যেন দয়া করে আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে কবুল করে নেন আমি দোয়া করি মহান রাব্বুল আলামিন মহান মালিক আপনাদের সবাইকে কবুল করুন সবাই বলুন আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করে আমি গোলাম বিদায় চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু